নওগাঁয় জমে উঠেছে গোপালভোগ নাগফজলি ও হিমসাগর আমের বেচা কেনা বিস্তারিত জানাতে সাপাহার আমের হাতে আছেন রিপোর্টার এমন রকি সরাসরি যাচ্ছি তার কাছে মধুমাসের অন্যতম ফল আম আর এই আমের ভর সমারোহ কিন্তু এখন নওগাঁর এই বিভিন্ন হাটগুলোতে তবে নওগাঁ সবচাইতে বেশি আমের যে সরবরাহের এলাকা তাহলে সাপাহার সাপাহারে আমরা লক্ষ্য করছিলাম আজকে এই এলাকার যে সব আম রয়েছে আমগুলো কিন্তু হাটে তুলছেন এবং গেল সপ্তাহের চেয়ে আমের এই মুহূর্তে যে সরবরাহ হচ্ছে গোপালভোগ হিমসাগর ল্যাংড়া খিসাপাত এই জাতীয় আমগুলো এই মুহূর্তে বেশি আসছে এবং এবার কিছুটা বিলম্বে এই এলাকায় আম গাছ থেকে নামানো হয়েছে ফলে মিনিমাম ১০ থেকে পনেরো দিন পর কিন্তু এই হাটটি জুমে উঠেছে এবং আমরা দেখছিলাম স্থানীয় যে সব আরত রয়েছে এবং যারা বাগানে থেকে আম নামানো নামিয়েছে তারা কিন্তু হাট তুলছেন এবং একটা ভর কেনা বেচার জমজমাট কারবার কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছিলাম এবং আমের দর কিন্তু এবার প্রথম থেকে কিছুটা বাড়তি এবং এখানে যারা আম বিক্রি করতে এসেছেন তারা বলছেন যে এবার আসলে তাদের উৎপাদনের যে কিছুটা ঘাটতি রয়েছে তো বাড়তি দরে তারা অনেকটাই উজ্জীবিত যে এটি মিষ্টি আমি আমি প্রকার ভেদে বিক্রি হচ্ছে গোপাল ভোগ আমটা এই মুহূর্তে এই এলাকায় কিছুটা কমতি তারপরও এখানে বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা চল্লিশ কেজি প্রতি মন বিক্রি হচ্ছে অন্যান্য যেসব আম রয়েছে যে আমগুলো ল্যাংড়া কিরসাপাত এই আমগুলো পঁচিশশো থেকে ছাব্বিশ চব্বিশশো টাকা প্রতিমন অর্থাৎ বিগত বছর চেয়ে কিন্তু এবার আমের দর প্রথম থেকে পাঁচশো থেকে ছয়শো টাকা প্রতি মনে বেশি এই বাড়তি দর এলাকার আম ব্যাপক ব্যাপকভাবে উজ্জীবিত তবে যারা এবার ভক্তা রয়েছেন আম খাওয়ার জন্য যারা কিনতে এসেছেন তারা কিন্তু অনেকটাই হতাশা প্রকাশ করছেন শুধুমাত্র বাড়তি দরের কারণে তবে জেলা কৃষি বিভাগ বলছে এবার কিন্তু এ জেলায় আমের যে ফলন হয়েছে অন্যান্য জেলার চেয়ে অনেক বাড়তি ফলন তারা বলছেন একত্রিশ হাজার পাঁচশো হেক্টর জমিতে জেলায় আমের ফলন ধরা হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন এবং বেশিরভাগ জাতগুলোর মধ্যে রয়েছে আম্রপল্লি বাড়িফুর বেনানা কাটিমুন হিমসাগর ল্যাংড়া এই জাতীয় আমগুলো কিন্তু এই এই মুহূর্তে উঠছে তবে ধাপে ধাপে কিন্তু এই জুনের পরের ধাপে যে সব আম রয়েছে এই আমগুলো আরো আসবে এবং এবার কিছুটা বিলম্বে আম বাজারে আসলেও বর্তমানে যে আমগুলো আসছে সম্পূর্ণ একটি পরিপক্ক আম বলছেন এখানকার যারা বাগান মালিক ফলে একটা জমজমাট কারবার কিন্তু এখন এই হাটগুলোতে আমরা লক্ষ্য করছিলাম দেশের দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা এসে আমগুলো কেনার জন্য দর হাঁকাচ্ছেন সেই ছিল নওগাঁর সাপাহারের সার্বিক আম বেচা কেনার খবর আমার কাছে আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়